নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি ছোট্ট ভিডিও আনতে চলেছি। বিষয়টি খুবই ছোট্ট, কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক। আমরা যারা পূজা অর্চনা করি, আমাদের তো মন্ত্রটি কাজে লাগবেই। যে সমস্ত ব্রাহ্মণ আছেন তারা পূজা অর্চনা করেন না ঠিকই, কিন্তু গায়ত্রী করেন। তারা পৈতৃক গ্রন্থি বা কীভাবে নতুন পৈতা পড়ব, তার পদ্ধতি এবং তার মন্ত্রটা কী, প্রায় আমাকে অনেকে জিজ্ঞাসা করেন। তাদের উদ্দেশ্যে আমার এক ভিডিও। আমি এই বিষয় নিয়ে আগে আলোচনা করেছি, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেননি। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিষয়টি আশা করি জেনে নেবেন, পারলে লিখে নেবেন। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই লিখবেন, বারবার বলবো তাও ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার এই বিষয়ের ওপর আমাকে ফোন করবেন না। কারণ যে জিনিসটা আমি ভিডিওতে ছেড়ে দিয়েছি সেটা নিয়ে আমি কতবার আলোচনা করব। অন্যান্য কাজকর্ম তো আছে, অন্যান্য নিত্য নতুন ভিডিও আমাকে প্রকাশ করতে হয়। যাই হোক, মন দিয়ে শুনুন। পুরনো পৈতেটি নিম্নাংশ দিয়ে পায়ের তলা দিয়ে গলিয়ে জলে ফেলে দেবেন। এদিকে নতুন পৈতে পড়বার সময় মন্ত্রটি বলে পৈতে গ্রহণ করবেন, আর পুরনো পৈতেটি নিম্নাংশ দিয়ে পায়ের তলা দিয়ে গলিয়ে নেবেন, তারপরে জলে ফেলে দেবেন। আগে নতুন পৈতে পড়বেন, তার সাথে সাথে পুরনো পৈতাটি ত্যাগ করবেন। মন্ত্রটি বলছি, পারলে ভালো করে লিখে নিন। ওং যজ্ঞ পবিত মসি, ওং যজ্ঞ পবিত মসি। পবিত মসি বললে ভুল হয়ে যাবে, তাই বলছে ওং যজ্ঞ পবিত মসি যজ্ঞস্য তা, তয় বা একার তা, যজ্ঞ পবিতেনোপ, যজ্ঞ পবিতেনোপ, পবিতেনোপ নজ্ঝামি, যজ্ঞ পবিতেনোপ নজ্ঝামি, ওং যজ্ঞ পবিতং পরমং পবিত্রং প্রজাপতের সৎ, প্রজাপতে সৎ, পেট কাটা মধ্যনসায় রেপ খণ্ডিত, প্রজাপতের সৎ সহজং পুরস্তাত, পৈরস্যু বৈষ্ণরা পুরস্তাত সয়তয় আকার খণ্ডিত, পুরস্তাত আইস্যমগ্রং, আইস্যমগ্রং প্রতিমুঞ্চ শুভ্রং যজ্ঞ পবিতং বলমস্তু, বলমস্তু স্তেজ বিসর্গ। আবার বলছি, ওং যজ্ঞ পবিতমসি যজ্ঞসত্তা যজ্ঞ পবিতে নোপ নেজ্ঝামি, এইভাবে বলতে পারেন। ওং যজ্ঞ পবিতমসি যজ্ঞসত্তা যজ্ঞ পবিতেনোপ নেজ্ঝামি, ওং যজ্ঞ পবিতং পরমং পবিত্রং প্রজাপতের সৎ সহজং পুরস্তাত আইস্যমগ্রং প্রতিমুঞ্চ শুভ্রং যজ্ঞ পবিতং বলমস্তু স্তেজ। তারপরে পৈতাটা পড়বেন, অর্থাৎ নতুন পৈতা পড়বেন। এই মন্ত্রটি, যজ্ঞপবিত ধারণের যে মন্ত্রটি বললাম, সেটা পড়বার আগে অন্তত
কমপক্ষে 10 বার গায়ত্রী করে নেবেন নতুন পৈতে হাতে নিয়ে, 10 বার গায়ত্রী করে নেবেন এবং যজ্ঞবপী ধারণ করতে হবে পূর্বমুখে দাঁড়িয়ে, পূর্বমুখ হয়ে দাঁড়াতে হবে আপনাকে। পুরনো পৈতাটা নিম্নাংশ দিয়ে খুলবেন, আগে যজ্ঞবপী হাতে নিয়ে 10 বার গায়ত্রী করবেন, তারপর পুরনো পৈতাটা নিম্নাংশ দিয়ে পায়ের তল থেকে গলিয়ে নেবেন, তারপর জলে ফেলবেন। খুব সহজেই বোঝা গেল, আশা করি এই বিষয়ে আর সমস্যা হবে না। আজ তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যারা হিতাকাঙ্ক্ষী আছেন, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেককেই বলবেন চ্যানেলটিকে শেয়ার করতে, বিশেষ করে যাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে তাদেরকে শেয়ার করে দেবেন, তাহলে প্রত্যেকের উপকার হবে। আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।